নমস্কার সবাইকে, সোহিনী লেসন অন ইংলিশে স্বাগত। আজকে আমি একটি কবিতা বোঝাবো, যেই কবিতাটি সিবিএসই বোর্ডের ক্লাস নাইনের এবং টেনের সিলেবাসে থাকে। খুব জনপ্রিয় কবিতা রবার্ট ফ্রস্টের দ্য রোড নট টেকেন। দ্য রোড নট টেকেনের মানে হচ্ছে যে রাস্তাটি নেওয়া হয়নি। তো প্রথমেই আমি রবার্ট ফ্রস্ট সম্বন্ধে, এই কবিতার যে কবিতা সম্বন্ধে একটু বলে নিই। রবার্ট ফ্রস্ট ছিলেন একজন আমেরিকান পোয়েট। উনি জন্মেছিলেন 26 মার্চ 1874 এবং উনি মৃত্যুবরণ করেছিলেন 29 জানুয়ারি 1963। এবং রবার্ট ফ্রস্টের সবচেয়ে বড় কৃতিত্ব হলো যে তিনি 4টে পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন তার কবিতার জন্য, যেটা খুবই রেয়ার। এবং দ্য রোড নট টেকেন এই কবিতাটি নেওয়া হয়েছে মাউন্টেন ইন্টারভেল, যেটা 1916 উনি লিখেছিলেন, এই কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে। আমি আজকে এই কবিতাটি পুরোটাই বাংলায় বোঝাবো, যাতে সবার বুঝতে সুবিধে হয় এবং খুব সহজ সরল ভাষায় আমি কবিতাটির মানে আজকে বলবো। পরের ক্লাসে আমি কবিতাটির স্ট্যান্সা ওয়াইজ কী কবি বলতে চেয়েছেন সেটি বোঝাবো। তো আজকে কবিতাটার জেস্ট বা সাবস্টেন্স যেটা আছে সেটা খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। আমাদের জীবনে, সেটা শিক্ষার ক্ষেত্রেই হোক কিংবা চাকরির ক্ষেত্রেই হোক কিংবা কেরিয়ারের ক্ষেত্রেই হোক, জীবনের নানা ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় যে কোনো একটা ডিসিশন নিতে হয়। আমরা দুটি ডিসিশন নিয়ে কখনোই চলতে পারি না। এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে কবিতায়, এই কবিতায় আর কি, কবি যে কোনো একটা রাস্তা চুজ করেছেন এবং তাকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে কোনো একটি রাস্তায় উনি যাবেন। তিনি কিন্তু দুটি রাস্তা বেছে নেননি। কবিতাটি হচ্ছে চয়েস এবং আনসার্টেনিটির ওপরে বেস করে লেখা হয়েছে। তো প্রথমেই দেখা যাচ্ছে, প্রথমেই যে সিনটা আমরা পাই কবিতার মধ্যে, তাতে দেখা যাচ্ছে যে কবি এখানে ফরেস্টের মধ্যে দিয়ে একাকী যাচ্ছেন এবং যেতে গিয়ে তিনি একটি রাস্তার সামনে এলেন যেখানে রাস্তাটি দুটি ভাগে ভাগ হয়েছে এবং তিনি ভাবতে থাকলেন যে উনি কোন রাস্তাটি চুজ করবেন। কারণ যদি তিনি একটি রাস্তা দিয়ে যান তাহলে আরেকটি যে রাস্তা আছে সেটি কীরকম বা সেটার এক্সপিরিয়েন্স কীরকম সেটা উনি নিতে পারবেন না। তো এই এই ডাইলেমার মধ্যে উনি একটা পড়ে যান এবং উনি ভাবেন উনি কোন রাস্তা চুজ করবেন। অথচ এটাও উনি মনে মনে ভাবেন যে দুটি রাস্তা দিয়ে তো কখনোই ভ্রমণ করা যায় না। এবং এই ভাবতে ভাবতে উনি দেখলেন প্রথম রাস্তাটি, যেখানে রাস্তাটি একটু সবুজ বা একটু গ্রাসি ছিল, সেখানে মানুষ খুব একটা চলাচল করছিল না বা করেনি। দেখেই মনে হচ্ছিল যে রাস্তাটা খুব গ্রাসি এবং সেটি মানুষের খুব, যে মানুষ সেখানে যাতায়াত করেছে তা কিন্তু নয়। এবং সেকেন্ড যে রাস্তাটি ছিল সেখানে কিন্তু ঘাসগুলো খুব একটা গ্রিন ছিল না, সেখানে পাতা পড়েছিল এবং সেটি বোঝা যাচ্ছিল যে এই রাস্তায় কিন্তু মানুষের বেশ চলাচল আছে, অর্থাৎ মানুষ এই রাস্তাটি বেশ ইউজ করে। তো যেখানে মানুষ যাতায়াত করে সেই রাস্তাটি আমরা সেফ বলে মনে করি, কিন্তু যে রাস্তায় মানুষ চলাচল করেনি ওটাতে রিস্ক থাকা সত্ত্বেও কিন্তু কবি সেই রাস্তাটি বেছে নিলেন এবং উনি চলতে শুরু করলেন এবং তার আনন্দ উপভোগ করতে শুরু করলেন। কিন্তু আমরা এখানে দেখছি যে কবি কিন্তু এই যে আলাদা রাস্তায় যেখানে মানুষ চলাচল করেনি সেই রাস্তাটি উনি বেছেছেন এবং সেই জন্যে কবির এখানে সাহসিকতার একটি পরিচয় বহন করে। এবং আমাদের সাধারণত, আমরা মানুষেরা প্রথাগত রাস্তা ধরেই চলতে পছন্দ করি, ব্যতিক্রম কিন্তু খুব কম মানুষেই ভাবেন বা সেটি করেন। এখানে কিন্তু কবি ব্যতিক্রমী এবং অন্য রাস্তায় উনি যে যাতায়াত করেছেন এটি কিন্তু কবির মধ্যে পার্থক্য, কবির চরিত্রের মধ্যে পার্থক্য এনে দিয়েছেন। কিন্তু উনি এটাও ভাবছেন আরেকটি রাস্তা কিন্তু ওনার এক্সপ্লোর করা হলো না, অর্থাৎ আরেকটি রাস্তা উনি দেখলেন না, সেটাও কিন্তু ওনার মনে আফসোস রয়ে গেছে।
কিন্তু উনি কিন্তু শেষমেশ নিজস্ব ডেস্টিনেশনে পৌঁছেছেন এবং তাতে সাফল্য লাভ করেছেন। তো এই হলো দ্য রোড নট টেকেন কবিতাটি সাবস্টেন্স। তো খুব সহজ সরল ভাষায় এই কবিতাটি আমি বোঝালাম এবং হ্যাঁ, এই কবিতাটার মধ্যে কিছু কিছু ফিগার্স অফ স্পিচ কিন্তু ব্যবহার করা হয়েছে, যেমন হচ্ছে মেটাফর। মেটাফর জিনিসটা কি? যেমন হচ্ছে দুটো আলাদা অবজেক্ট থাকবে কবিতার মধ্যে এবং দুটো আলাদা অবজেক্টকে একটির সাথে আরেকটি তুলনা করা হয় এবং সেটিকেই মেটাফর বলা হয়। এখানেও কিন্তু মেটাফর ইউজ করা হয়েছে, আর এক্সটেন্ডেড মেটাফর ইউজ করা হয়েছে, অর্থাৎ মেটাফর যখন খুব বেশিভাবে কবিতার মধ্যে প্রয়োগ করা হয় সেটাকে এক্সটেন্ডেড মেটাফর বলে। অ্যালিটারেশন ইউজ করা হয়েছে, যেটাও একটা ফিগার্স অফ স্পিচ, এবং এখানে অ্যালিটারেশন মানে অর্থাৎ কবিতার মধ্যে অ্যালিটারেশন মানে হচ্ছে একই শব্দ বা লেটার বারবার ইউজ করা হয়, সেটাকে অ্যালিটারেশন বলে, যেটা রোড নট টেকেনেও কিন্তু ইউজ করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে। এবং সিম্বল ইউজ করা হয়েছে, অর্থাৎ একটা জিনিস বোঝাতে একটি প্রতীক হিসেবে সেটা ইউজ করা হয়। তো পরের ক্লাসে আমরা প্রত্যেকটি সম্বন্ধে আলোচনা করব এবং স্ট্যান্ডজা ওয়াইজ এই কবিতাটি বুঝব। আজকে আপাতত এইটুকুই থাক, আশা করি সবার খুবই ভালো লাগবে এবং ভালো লাগলে সবাই চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরাও উপকৃত হতে পারে। নমস্কার।